ছবিতে সেজদা করা যাবে কিনা, পীরের ছবিতে কেন? আপনি মন্দিরে যে ঠাকুরকে সেজদা করে আসবেন, ওই যে কালী দুর্গা কি কি থাকে ওইখানে সেজদা করে আসবেন। আরবরা করত লাত মানাত ওজ্জা কবুল, এদেরকে সেজদা করতো না? আপনারা ওইগুলো শুরু করেন আর কি করবেন? এমন পীরও যদি বাংলাদেশে থাকে যাকে তার মুড়িদের চিন্তা করে, পীর কে আর মুড়িদ কে দুইটাকে একসঙ্গে বস্তার মধ্যে ভরে পিঠে হাড্ডি পিঠে ভেঙে দেওয়া দরকার, কত বড় বেয়াদব! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কাউকে সিজদা করা কোনোভাবেই জায়েজ নাই। এই পীর মুশরিক আর মুড়িদ মুশরিক উভয়কেই তওবা করতে হবে, নতুন করে কালেমায়ে তাইয়্যিবা কালেমায়ে শাহাদাত পড়ে ইসলামে প্রবেশ করতে হবে। কি অবস্থা সৃষ্টি হয়েছে আমাদের দেশে যে পীর তাকে সিজদা করছে তার মুড়িদে? এটা আবার বাংলাদেশে প্রচলিত রয়েছে, মানুষ জানতেছে, দেখতেছে, ভিডিও আসতেছে। আল্লাহ আল্লাহর গজব কিভাবে যে আসবে চিন্তা করতে পারবেন না। আর রব্বুল আলামিন এ ধরনের ভণ্ড নালায়েক কুলাঙ্গার মুশরিক পীর এবং পীর নামের কুলাঙ্গার গুলি থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আর রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের পুরো মুসলিম জাতিকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করুন।